সারা দিন ঝুঁকে ঝুঁকে শুধু কাজ করে আজকে সারা দিন, জানো পুরো কোমর টোমর আমার এগুলো সব ব্যথা করছে ঝুঁকে ঝুঁকে কাজ করে বলে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকো, আমি যা যা শেয়ার করি পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন কটা বাজছে জানো? এখন 12টা বাজতে মাত্র 1 মিনিট কি 2 মিনিট বাকি আছে, তার জন্য তাড়াতাড়ি গুড মর্নিংটা তোমাদের বলে দিলাম, বুঝেছো বন্ধুরা? তো আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল বাটন করে রেখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। আর আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে, এতক্ষণে উঠলাম কেন, কালকে তো অনেক খাটাখাটনি হয়েছে আর অনেক রাত্রি করে কালকে ঘুমিয়েছি। কালকে ঘুমাতে ঘুমাতে পুরো 3:30 বেজে গেছে, তার জন্য আর কি ঘুমটা ভাঙেনি। তো চলো আমি এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে কাজ টাজগুলো কমপ্লিট করে রান্নাবান্নাগুলো করবো, খাওয়া দাওয়া করবো। এখন মধ্যে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, 12টা বেজে গেল এতক্ষণ। তো চলো আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি আগে ঘুম থেকে ওটা ফার্স্ট আমি একটু ওপরে ঘরে যাচ্ছি, কারণ ওপরে ঘরে কি কাজ টাজ কিছু বাকি আছে নাকি চলো দেখি না। মা কমপ্লিট করেছে, উড়ে বাবারে প্রচুর কাজ বাকি আছে। তো চলো আগে রান্নাগুলো করে নিই, তারপর ওপরে কাজগুলো সব কমপ্লিট করবো, কারণ পুরো ওপরে কালকে তো অনেক মানে পুজো টুজো হয়েছিল, তো তো সেগুলো সব কি আর কি ছিটিয়ে মিটিয়ে সব পড়ে আছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঘরের কি অবস্থা। তো এই এখন ওপরে ঘরে এলাম, আমি আগে ওপরে ঘরে এগুলো সব কমপ্লিট করে নিই, দিয়ে নিচে ঘরে গিয়ে রান্না করবো, নাহলে নিচে রান্না করে আসি দিয়ে ওপরে ঘর কমপ্লিট করবো, সেটাই ভালো হবে। আগে রান্নাটা করে নিই, ঠিক না বলো বন্ধুরা? তাও খেতে তো দিতে পারবো, আগে গলার অবস্থা ভালো না, ঠান্ডা লেগে গেছে জানো তো। তো বন্ধুরা, কত কাজ পড়ে আছে, যে কালকে এখানে ঠাকুর বসানো হয়েছিল, যে তুলসী গাছ আছে, এই যে এগুলো সব পরিষ্কার করতে হবে, এগুলো ভাঁজ করতে হবে, যে ফুলগুলো ফেলতে হবে। এই ঘরে দেখো সব কি অবস্থা, সব এখন পরিষ্কার করবো। তো চলো আগে রান্নাবান্নাগুলো করি, দিয়ে এসে এগুলো হাত দেবো। তো বন্ধুরা দেখো, ব্রাশ নিয়ে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি, দিয়ে গল্প করেই যাচ্ছি আমাদের মিষ্টির সাথে। আর আমার কাকিমা ছিল কাকিমার সাথে, আমি দরজাটা লাগিয়েছি কেন জানো, কটাটা পুরো এসে আর ক্যামেরা কিছু দেখা যাচ্ছে না, তার জন্য দরজা ধরে আমরা দাঁড়িয়ে আছি। তারপর ব্রাশ করবো, ব্রাশ করে রান্না করবো, আগে খাওয়া দাওয়া করবো, তারপর রান্না করবো, আগে এটাই করে নিই, দিয়ে তারপর ওগুলো করবো, ঠিক আছে? ও আজকে ঘুরতে যাবে না, পারো আজকে এক জায়গায় ঘুরতে যেতে পারি, কি জানো তোর নাম? বাসের কেল্লা। বাসের কেল্লা আমাদের এখানে লালবাগের এদিকে, লালবাগ না তো কি জায়গা, মুখিতে, মুখি জেলার ওখানে বাসের কেল্লা, ওটা মুখে ধুয়ে আছে তো বলছি তোমাদের, ঠিক আছে চলো আসছি। দেখো আমি এখন রান্না করছি হলো এটা আমড়া, দেখো আমড়া কেটে রেখেছি, আমড়া দিয়ে আর এই যে চুনো মাছ আছে, চুনো মাছের টক করব। তো চলো, তেল অল্পই লাগে, এটাতে বেশি তেল লাগে না। আর এখানে শাক রান্না হয়ে গেছে, এখনো হবে, দেখো চিহাল হবে। আর এখানে একটা মাছে তোমার এটা সর্ষে দিয়ে একটা আর কি ঝাল মতো বানিয়েছি, এটা শুধু চিকেনটা আর আমড়াটা করলেই হয়ে যাবে। চলো আমি এটা কমপ্লিট, দেখো রান্না পুরো কমপ্লিটের দিকে যাচ্ছে আর কি, এখনো কমপ্লিট হয়নি। তো রান্না কি কি হয়েছে চলো আগে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দিই, আমি তোমাদের সাথে গল্প করছি। তো দেখো বন্ধুরা, এখন আমি চিকেনটা কষাচ্ছি আর কি, আজকে রাত্রে আজকে মাংসের ঘুগনি হবে জানো তো, মা বলেছে কালকে রাত্রে, মাকে আমি বলেছি একটু মাংসের ঘুগনি খাবো, তার মা মতো ভিজে রেখে তো মাংসের ঘুগনি হবে। তো চলো চিকেনটা কষা হোক। আর এখানে তো এগুলো তোমাদের দেখিয়ে দিয়েছে, এগুলো সব হয়ে গেছে কমপ্লিট, শুধু চিকেনটা হলেই হয়ে যাবে। তো চলো এটা হয়ে যাক। তো দেখলে তো সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, তো শুধু চিকেনটা যদি হয়ে যায় তো সব রান্নাই আর কি কমপ্লিট হয়ে যাবে। তো চলো চিকেনটা হোক। আর আমি ততক্ষণ আর কি মিষ্টি বিছানাটা তুলে নিয়েছে, আর আমি এবার যে কটা বাসন আছে সে বাসন কটা ধোবো, দিয়ে ঘর দিয়ে ঝাঁট দেবো, মজবো, চান করবো, খেতে দেবো সবাইকে, এই আর কি কাজ। তারপরে আমার আর কোনো কাজ নেই, তারপরে আমি ফ্রি। তো চলো বন্ধু এগুলো করে নিই আমি, ঠিক আছে?
আমি একটা জিনিস রান্না করতে গিয়ে দেখলাম জানো, এই দেখো মুর্শিদাবাদের এই যে কলমি শাক পড়ে গেল খুন্তি দাদা বলছে, মুর্শিদাবাদের কলমি শাকগুলো কি সুন্দর টেস্ট লাগে খেতে, ভালো লাগে। আর কলকাতার যে কলমি শাকগুলো হয় কেমন একটা খেসখেসা টাইপের লাগে, ভালো লাগে না খেতে, কেন কি জানে সেটা বুঝে পায় না। তো এখানকার শাকটা খেয়ে আমার ভালো লাগে, কলকাতা ভালো লাগে না। আজকে আমি করেছি চুনো মাছের আমড়া দিয়ে টক, এই যে এখানে আছে সর্ষে দিয়ে, তো চলো দেখাই একবার। তো এই দেখো বন্ধুরা চুনো মাছের টক, এটা দেখো তো সর্ষে দিয়ে আর আমড়া দিয়ে টকটা করেছি, তো এটা ঝাল ঝাল টক আর কি। এই যে টকটা খেতে খুব ভালো লাগে, ঝাল ঝাল টক আর কি। আর এই যে এখানে মিষ্টি খেতে বসেছে, এই যে এটা মিষ্টির ভাত, এখানে সোনাইয়ের ভাত, তো চলো ওরাও খেয়ে নে। আর আমও খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে চান টান করে তোমাদের সামনে আসবো, এসে গল্প করবো। তো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, চান যত আর কি কাজ সব কমপ্লিট করে চলে এসেছি একটু তোমাদের সাথে আড্ডা দিতে, মানে একটু গল্প করতে। তার সাথে এই যে গ্রিন টি খেতে খেতে তোমাদের সাথে গল্প করার মজাটাই আলাদা জানো। তো গ্রিন টিটা অনেক দিন না টাইম ধরে আমার খাওয়াই হচ্ছে না, চলো আমি গ্রিন টিটা শেষ করি। আর এই দেখো পাঁচ দিয়ে টুকি মারছে, দেখেছো চান করেনি এখনো, সাড়ে তিনটে 35 বাজছে এখনো পর্যন্ত চান করেনি, যে কালকে তো ঘরে চান করছিল আজকে চানই করেনি। তো চলো আমি গ্রিন টিটা শেষ করি, দিয়ে আসছি তোমাদের সামনে আবার গল্প করতে। আর তোমাদেরকে শুধু আমার বর করি, তোমরা এখনো মধ্যে আমার বরকে দেখো নি তেমন হবে না, তো সে আসছে কদিনের মধ্যে আসছে, তোমাদেরকে দেখাবো কবে আসছে, এই মাসে আসছে, তো কত তারিখে আসছে সে ডেটটা তোমাদের আমি জানিয়ে দেবো কবে আসছে। তো তোমাদেরকে অবশ্যই এবার দেখাবো তাকে, তো তোমরা দেখতে পাবে সে তার এ মাসে বার্থডে আর কি, বার্থডেতে বাড়ি আসছে। আমি তার বললাম আসছিল না, বললাম না তুমি বার্থডেতে আসো, এখানে এসে তোমার বার্থডেটা মানাবো, তো তার জন্য আসছে, এখানে সেলিব্রেট করবো, বুঝেছো বন্ধুরা। তার জন্য আমার মনটা অনেকটা খুশি সে আসছে বলে, কেননা সবসময় তো আমার মুখে তোমরা দেখো আমার বর দেখো। আমি এখন ওপরে চলে এসেছি, সে তোমাদের সকালে বলেছিলাম যে ওপরে কাজগুলো করতে হবে, তো সে ওপরে কাজগুলো এবার কমপ্লিট করবো। তো নাহিটা দুদিন কি রোদ আছে দেখতে পাচ্ছো তো, প্রচণ্ড রোদ। এগুলো কাচতে হবে মা, এই বিছনা চাদরগুলো কাচতে হবে, তো চটগুলো শুধু ঝেড়ে তুলবো, ধুলো তো ভর্তি সব। ধুতিটাতে আর কি কালকে বাবার ফটোটা সাজিয়ে দিয়েছিল আর কি, বুঝেছ। ধূপকাঠি আছে এখন, শুধু কাজ করে আজকে সারাদিন জানো, পুরো কোমর টোমর আমার এগুলো সব ব্যথা করছে, ঝুঁকে ঝুঁকে কাজ করে করে। এই ফুলগুলো সব এক জায়গায় রাখতে হবে, এই যে সব ঠাকুরের ফুল, তো পায়ে ঠেকলে পরে আবার ঠাকুরের পায়ে ঠেকলে পা মানে কি পাপ দিবে পাপ। তার জন্য এটা সে ঠাকুরের মিষ্টি দিয়েছিল রসগোল্লা। তো চলো বন্ধুরা আমি কাজগুলো সব কমপ্লিট করে নিই,
কমপ্লিট করে নিয়ে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? কাজগুলো করে নেওয়ার পরে এখন এরকম ক্যামেরা রেখে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, একটু পরে আসছি। তো বন্ধু দেখো, অনেক দিন পর বিল্লিটাকে দেখাচ্ছে, যে আমরা বসে আছি আর আমাদের কাছে এসছে, এসে আর এখানে বসেছে, দেখেছো? পুচকুলি পুচকুলি পুটকুলি এদের এখানে দেখো খেলা করছে, দেখেছো? সপের এই মাদুর চিরা গুলো নিয়ে নিজে আমাদের মিষ্টি দিচ্ছে আর ওরম করে করে খেলছে। ও পুটকুলি 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 চলো খেলা করো, আমরা বসি এখন এখানে। খুব ভালো আছে, খুব ভালো। তো দেখো এখন ঘুগনি হবে বলে মটর সিদ্ধ বসি দিয়েছি, আর এখানে দেখো চিকেনের ঘুগনি হবে, চিকেনটাও কেটে ছোট ছোট করে করে কেটে নিয়েছি, আর এখন পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এটা ধরো ইয়ে করে নিই, বেটে নিই এটা শিলপাটায়। তো চলো আমি এটা বেটে নিই, দিয়ে আবার যখন রান্না করবো তখন আবার আসছি। বন্ধু তেল গরম হয়ে গেছে কড়াইতে, চলো এবার পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজের সাথে আর ইয়েটা চিকেনটা সিদ্ধ দিয়ে দেবো, বাটি দিয়ে যায়। তো বন্ধু দেখো এটা ভোগ ভাজা, তো তেলের মধ্যে আমি চিকেনটা ভাজলে কী হয় জানো তো, আসছেন গন্ধটা আর কি থাকে না, চিকেন একটা যে গন্ধটা থাকে আসছেন সেটা। তো বন্ধু দেখো সব মশলা একসাথে দিয়ে দিয়েছি, তো চলো এবার গ্রেভিটা করে নিই, এটা এখন কষ। আর এই দেখো এখানে মটরও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধু দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, তো চলো এবার মটরগুলো দিয়ে দিই আমি। তো বন্ধু দেখো ঘুগনি সব কিছু দিয়ে আমি বসে দিয়েছি, তো চলো এটা এবার ফুটুক, ফুটতে পারে গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো এটা হোক। তো হ্যালো গাইস, তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি চলে এলাম তোমাদের কাছে। তো সামনে আর কি ঘুগনি রান্না হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম রেসিপিটা, হাফ দেখাতে পেরেছি। তো আমার আর কি মোবাইলে চার্জ ছিল না বলে আর কি দেখাতে পারিনি আর। তো চলো সবাইকে গুড নাইট, বাই। তো বন্ধুরা চলো গুড নাইট, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে গুড নাইট, বাই।